हेलो गाइस, वेलकम टू द न्यू एपिसोड ऑफ एरियन स्क्रिप्ट। এটা আজকে সেকেন্ড এপিসোড। সেকেন্ড এপিসোডে ছোট একটা ভিডিও আমি বানাবো, সেটা একটা ইনজুরি আপডেট। কালকে তোমরা জানো যে খেলার সময় এডু গার্সিয়ার চোট লেগেছিল, এবং সেই চোটটা জানা যাচ্ছে এটা পুরনো যে চোটের জায়গাতেই তার চোটটা লেগেছে, এবং ইটস আ বিট ডিফিকাল্ট ইনজুরি, একটু কমপ্লিকেটেড আছে। এমআরআই রিপোর্ট এখনও আসেনি, এমআরআই রিপোর্টের জন্য গেছে, তারপরেই বলা যাবে যে তার ভবিষ্যৎ কী। তাই জন্য আমি আগবাড়িয়া কিছু বলছি না যে এই মরশুমের জন্যই তাকে পাওয়া যাবে কি পাওয়া যাবে, সেই সব কথা বলছি না। ফার্স্টে তো গেট ওয়েল শুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন অবশ্যই হবে। এডু গার্সিয়া খুবই ক্রিয়েটিভ একজন মিডফিল্ডার। আর দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে, তার মানে পরবর্তী আইএসএল এর ম্যাচগুলোতে ব্র্যাডেন ইনম্যানকে তার জায়গায় লাইফ ফর লাইফ রিপ্লেসমেন্ট হিসাবে দেখতে পাওয়া যেতে পারে। দেখতে পাওয়া যায় মানে একটা দুটো ম্যাচে তো বটেই, মানে যেরকমভাবে তিনি মাঠ ছেড়েছিলেন সেটা দেখেই অনেকটা আন্দাজ করা যাচ্ছিল যে তার চোটটা কতটা গুরুতর, এবং সেরকমই খবর আসছে যেটা সেটা হচ্ছে ইটস আ বিট ডিফিকাল্ট ইনজুরি অ্যান্ড এমআরআই রিপোর্টের জন্য গেছে। এমআরআই রিপোর্টটা এলে তখন পরিষ্কার করে জানা যাবে যে তোমার তার এর মানে কতটা গুরুতর, কতটা গুরুতর এই ব্যাপারটা। তো এই এই ব্যাপারটা তোমরা কমেন্ট করে জানাও, মানে এটা নিয়ে পরে অবশ্যই হবে আমরা ডিসকাস করবো। এটা তোমরা কমেন্ট করে জানাও যে এই মুহূর্তে কে রিপ্লেসমেন্ট হতে পারে। অবশ্যই হবে, আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে ব্র্যাডেন ইনম্যান, তাকে তার জায়গায় খেলতে দেখা যাবে আগামী একটা ম্যাচে, অথবা দেখা যাক মানে আর আর অন্য কীরকম ভাবনা চিন্তা রয়েছে কিনা সেটা পরবর্তী। এমআরআই রিপোর্টের আগে তো কিছু বোঝা যাবে না। তো এটা কতটা ক্ষতি হয়ে গেল তোমরা অবশ্যইভাবে জানিও, কারণ এটা তো সার্টেন যে কয়েকটা ম্যাচে তাকে পাওয়া যাবেই না আগামী, এবং সেটা আরও লম্বা কি না, সেটা এফসি অবধি করাবে কি না, বা সেটা কতটা লম্বা সেটা এমআরআই রিপোর্টেই জানা যাবে। এমআরআই রিপোর্টটা বেরিয়ে গেলে আমার মনে হয় মেডিকেল বুলেটিন আসবে, বা দলের তরফ থেকে কিছু জানিয়ে দেওয়া হবে, বা অবশ্যইভাবে আমার ভিডিও যখন বেরোবে সেটা দেখে অবশ্যইভাবে সাংবাদিক বন্ধুরা যারা অ্যাকচুয়ালি যারা মিডিয়া অ্যাকচুয়ালি যারা অফিসিয়াল রিপোর্টার তাদের যাদের কাছে অফিসিয়াল বুলেটিনগুলো আসে আর কি, যাদের মেল যায় যাদের কাছে মেল যায় তারা অবশ্যইভাবে জানতে পেরে যাবে কীরকম অবস্থায় আছে। আমরা জানলে অবশ্যই জানিয়ে দেবো, এবং তারা অবশ্যই যোগাযোগ করে আমার মনে হয় আজকে সেকেন্ড হাফে আর কালকের মধ্যে কোনো একটা খবর পাওয়া যাবে, আমি জানলে তো অবশ্যইভাবে জানিয়ে দেওয়া হবে, জানিয়ে দেবো। ব্যাস আর ওই লাইভটার দিকে চোখ রেখো, আজকে একটা লাইভ থাকবে খেলার পরে অবশ্যই হবে, সেই লাইফটার দিকে চোখ রেখো, একটা ওপেন লাইফ হবে, একটা নতুন রকমের একটা জিনিস হতে চলেছে, দেখা যাক কীরকম দাঁড়ায় জিনিসটা, ওটা তোমরা চোখ রেখো। আজকে রাত্রিবেলার দিকে একটা লাইভ হবে, আর অন্য ভিডিওগুলোর দিকে চোখ রেখো। তো ভিডিওটা এমনি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। বাই।